আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি মোহাম্মদ নাসিরুদ্দিন ফ্রম নাসিরুদ্দিন একাডেমি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ এই জন্য যে আমার চ্যানেলটি আজ এই পর্যায়ে এসেছে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতায়। আসলে আপনারা আমার চ্যানেলটিতে যারা আমার বন্ধু বান্ধব রয়েছেন তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার ভিডিওগুলো দেখার পর সাবস্ক্রাইব করেছেন। আমি ওই সকল বন্ধুদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও দোয়া। আসলে আমি ইউটিউব জগতের কিছুই বুঝতাম না। আমার এক বন্ধু আমাকে বলল, বন্ধু অনলাইনে এখনও অনেক টাকা আর্ন করা যায়। আমি তাকে বললাম কীভাবে, তো সে বলল তুমি ইউটিউবে সার্চ করে দেখো হাউ টু মেক মানি অনলাইন, কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, এইভাবে তুমি সার্চ করবো। তখন আমি দেখলাম যে ইউটিউবের মাধ্যমে আসলে অনেক টাকা ইনকাম করা যায়। যেমন ইউটিউবের সবচেয়ে বড় ইউটিউবার বাংলাদেশি যে সালমান মুক্তাদির, তার চ্যানেলটা দেখলাম, অলটিস বাংলা, বিভিন্ন ধরনের আমি চ্যানেল ঘোরাফেরা করলাম, দেখলাম তাদের মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। একটা ভিডিওতে ভিউয়ার্স 50-60 লাখ, 1 লাখ, অনেক টাকা তারা ইনকাম করতেছে এইভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। যাক, আমি সকলের দোয়া চাই। তো তার আগে আমার আজকের আলোচনায় আগে আমি বলে নিচ্ছি, বন্ধু আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমাকে হেল্প করার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। গো ব্যাক, চলে যাই আজকের আলোচনায়। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, কিভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। তো বন্ধুরা চলে যাই স্ক্রিনে। আপনার হাতে থাকা ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন দিয়ে আপনি কাজটি করতে পারবেন, যে কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে। তো আমি এখানে শুরু করলাম গুগল ক্রোম ব্রাউজারটি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর যে হোম পেজটি আসবে আপনি এখানে দেখবেন gmail.com, gmail, জিমেল দেখে আপনি ডট দিয়ে com.com দেখে আপনি এন্টার প্রেস করবেন। আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরই আপনি দেখতে পাচ্ছেন হোম পেজটি চলে আসছে। এখানে কর্নার লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে বলছে যে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে এখানে ক্লিক করবেন। এখানে আপনি, আমি এখানে লিখলাম, আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন একটা হোম পেজ, একটি ডায়লগ বক্স চলে আসছে। আমি এখানে লিখলাম আমার ফার্স্ট নেম, আমি লিখলাম ফার্স্ট নেম, লিখলাম নাসির উদ্দিন, UWIN উদ্দিন। আমি এখানে লিখলাম একাডেমি, আমি এখানে লিখলাম একাডেমি, ACADEMY আমি লিখলাম নাসিরুদ্দিন একাডেমি। ফার্স্ট নাম নেম নাসিরুদ্দিন আর লাস্ট নেম একাডেমি। লেখার পর আমি এখানে লিখলাম, এবার আমি আমার ইউজার নেমটা যেটা আমি দিব, আমি দিলাম নাসিরুদ্দিন একাডেমি 91, আমি 91 দিলাম, 91 আমার মোবাইল নাম্বারের শেষেরটা। যার পর আমি এখানে লিখবো, এবার আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব আমি, পাসওয়ার্ডটা একটা গোপনীয় বিষয়। আমি এখানে লিখলাম আমি এখানে লিখলাম আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড পর আমি নেক্সট ক্লিক করব। ক্লিক করার পর তারা বলতেছে 8 ডিজিটের ক্যারেক্টার, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে। তাহলে আমি এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিলাম। আমি
দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছি পাসওয়ার্ডটি ম্যাচ করছে না, আমি এখানে আবারও ট্রাই করলাম যে আমি পাসওয়ার্ডটি ম্যাচ করতেছি। ম্যাচ হওয়ার পরই 8 ডিজিটের একটা পাসওয়ার্ড চাচ্ছে তারা, আমি 8 ডিজিটের পাসওয়ার্ডটি দিতে হবে। জি আমি এখানে লিখলাম, একটা পাসওয়ার্ড দিলাম এখানে। দেখুন আমার অলরেডি আমার পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে। এবার আমি আমার সিলেক্ট করবো কান্ট্রি, আমার কান্ট্রি কি, আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আমি সিলেক্ট করলাম বাংলাদেশ। সিলেক্ট করার পর আমার এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমি আমার ফোন নাম্বারটি দিলাম। আমি আমার ফোন নাম্বার দিলাম। আমি এবার নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এবার তারা আমার ফোন নাম্বারটি ভেরিফাই করবে। আমি আমার মোবাইলে আপনারা শুনতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে। আমি আমার মেসেজ থেকে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে 6 ডিজিটের তা আমি এখানে লিখব। আমি এখানে লিখব ৭৫ ৬৩ ৩৮। আমি লিখলাম, কোডটি দিলাম। আমি কোড দেওয়ার পরে আমি এবার ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখুন তারা নিয়ে নিয়েছে আমার, এটা হয়েছে। এবার আমি